নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড ভারতীয় সিনেমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আলাপে সুধীর মিশ্রা সঙ্গে অনির্বাণ ভট্টাচার্য পাট সৌনক সান্নাল অনির্বাণ আপনার ছবিকে কি বললে ভালো হয় প্যারালাল সিনেমা অল্টারনেটিভ সুধীর আই ডোন্ট মাইন্ড তবে প্লিজ আর্ট ফিল্ম বলবেন না কথাটা সহ্য হয় না এদের এমন ভাব যেন মনে মরাল সায়েন্সের মনোভাব থাকলেই দারুণ সিনেমা তৈরি করা যায় আজব ছবিটা টাকা করলেই যেন আর আর্ট ফিল্ম হয় না তাহলে ধরুন চ্যাপলিন তিনিও তো কোটি কোটি টাকা করেছিলেন বাসনা ছিল পৃথিবীর সমস্ত ভালো জুতো কিনবেন ও টাকায় কিন্তু ওই যে টাকা করেছে তাহলে তো চ্যাপলিনের ছবি আর্ট নয় রিডিকুলাস শিল্প ব্যাপারটা একটা অস্বাভাবিক পর্যায়ে চলে যাচ্ছে কিন্তু সাংঘাতিক গোঁড়া কিছু মানুষ আর তাদের আজগুবি চিন্তাধারা মিলে শিল্পকে মিউজিয়ামের বস্তু বানিয়ে ছাড়ছে মগের মুলুক বানিয়ে ফেলেছে আসলে এরা যা ইচ্ছে করবে তুলে রাখবে তাকে ছুঁলেই মহাভারত অশুদ্ধ কিন্তু এরা বোঝে না আটকে ওভাবে আটকে রাখলে পচে মরে যাবে দরকার তো বাইরে বেরিয়ে যাওয়া মানে নিজের কাজ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ো দেখাও সবাইকে যে না দেখবে না দেখবে বই গেল কিন্তু হাজারটা লোক তো দেখবে এ কী ভাই লাভ কোনটাতে কিন্তু ওদের তো এমন না কুচু কোনো গন্ধই পায় না কাকে আর বলবেন অনির্বাণ আচ্ছা এই যে ধরুন সত্তর আশির প্যারাদাল সিনেমা মুভমেন্ট শ্যাম বেনেগাল ছিলেন গোবিন্দ নিহালনি ছিলেন মানিকল বা আরও অনেকে সেটা থেমে গেল কেন এই নাকুচু মনোভাবের জন্য সুধীর ব্যাপারটা কি জানেন ওই মুভমেন্টে যারা ছিলেন বেশিরভাগ একরকম আদর্শের প্রতি দায়বদ্ধ ছিলেন সেই আদর্শের প্রতি তাদের বিশ্বাসটা খুব গাঢ় ছিল মানে ওরা যা কাজ করেছিলেন ওদের যাবতীয় আইডিয়াগুলো কোনোটাই এক্সপেরিমেন্টাল আইডিয়া ছিল না বা বিজ্ঞানসম্মত আইডিয়াও ছিল না ছিল কিছু আদর্শগত আইডিয়ার ফল এবার কেলেঙ্কারিটা কোথায় হলো না দুম করে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল অর্থাৎ একদিনের ধরে রাখা বিশ্বাস মুহূর্তেই খান খান হয়ে গেল ব্যাস ছবির এন্ড সিনটাই তো হারিয়ে গেল ওদের ক্রাইসিসটা বুঝতে পারছেন যে বিশ্বাসকে আঁকড়ে যাবতীয় ছবি তৈরি হচ্ছিল তাই যখন গুড়িয়ে গেল তো ছবির শেষের যে সোনালি ভোরের ইঙ্গিত সে আর আসবে কোথা থেকে ওই শেষগুলো মনে আছে একটা আদর্শ বিপ্লবের সূচনা ব্যাড ক্যাপিটালিস্ট হেরে যায় গুড এবং অবসম্ভাবী সহজ সরল মেহনতি মানুষের কাছে আর তারপর সব মেহনতি মানুষ একে অপরের হাত ধরে এগিয়ে চলে দিগন্তের দিকে চোখে একরার স্বপ্ন পুরো ব্যাপারটাই একটা সাদা আর কালো ভাগে দাগিয়ে দেওয়া তো সেই সব আর যখন করা গেল না তখনই ফিকে হতে শুরু করলো ওই মুভমেন্ট মানে ওরম হয় নাকি আমার হাজারও দেখুন একটাও অমন প্রকটভাবে সাদা বা কালো চরিত্র পাবেন না আমি ভালো খারাপও আপনিও তাই মিলিয়ে মিশিয়ে তো কী মুশকিল এক কথায় কমপ্লেক্স সেটাই তো ন্যাচারাল কিন্তু আরেকটা কথা বলবো আইডিয়া কখনো ফেল করে না সমাজতন্ত্র ফেল করেনি উল্টে বেশ জাঁকিয়ে রয়েছে তো নানা ক্ষেত্রে উইমেন্স রাইটসে দেখুন শ্রমিক আন্দোলনে দেখুন এই যে কত ঘন্টা কাজ করব এই ব্যাপারটাই বলছিলাম বা কপিরাইটের ক্ষেত্রেও দেখুন না এসব সমাজতন্ত্রের নমুনা নয় তো কী খোদ আমেরিকায় আছে স্ক্রিন রাইটার্স গিল্ড একা ঝামেলা করে অস্কার থামিয়ে দেয় আর তাই তো বলছিলাম ফেল করে কিছু প্রতিষ্ঠান কখনো আইডিয়া নয় অনির্মাণ অনুরাগ কাশ্যপ সম্পর্কে কী বলবেন বেনেগালদের যোগ্য উত্তর সুরি সুধীর অনুরাগ এককালে আমায় নিজের গুরু বলতো কিন্তু এখন আমি বলি অনুরাগ আমার গুরু সাংঘাতিক ছেলেমশাই একটা আলাদা গ্রেস আছে ওর যা সত্যি বলছি আমাদের নেই আমাদের প্রজন্ম বা আমাদের আগের যে প্রজন্ম বলতে দ্বিধা নেই খুব স্বার্থপর ছিল শুধু নিজেকে নিয়েই থাকতো কিন্তু অনুরাগ একেবারেই অমন নয় নিজে তো করছেই আবার একই সঙ্গে ফাটাফাটি একটা গ্যাং তৈরি করছে ভাবুন তো মুম্বাইয়ে বসে প্রায় একটা অল্টারনেটিভ ইন্ডাস্ট্রি তো তৈরি করে ছাড়লো চারটিখানি কথা নাকি ধক লাগে ভাই আর এখন দেখুন মূল স্রোতি ওর কাছে আসছে উত্তেজনার জন্য পালে হাওয়া পাওয়ার জন্য সিস্টেমটাকেই ঘুরিয়ে গিয়েছে অনুরাগ হ্যাথ অনুরাগ আর ওর দলবলের জন্যই এখন না বলিউডে থাকতে ভাল লাগে গর্ব হয় কিন্তু আক্ষেপও আছে আগের মতো আর নানা প্রদেশ থেকে ফিল্ম মেকাররা মেলামেশা করেন না বা হয়ে ওঠে না হতে পারে কেরালের মানুষ সেখানেই বাঙালিরা নিজের জায়গায় মারাঠিরাও নিজ স্পেসে থেকে যাচ্ছেন সেখানেই কাজ করছেন এটা কাজের কথা নয় আগে অন্তত এটা হতো ফলে আমরাও দেখতে পেতাম আলাদা আলাদা ভারতকে সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক বারে বারে আমাদের নানা বাস্তব দেখিয়েছেন অনির্বাণ আপনি ওদের খুব ভক্ত সুধীর না হয়ে উপায় আমি তো এখনও সত্যজিতের সাত আটটা ছবি প্রতি বছর দেখি নিয়ম করে জলসাঘর অপুট রিলজি গুপি বাঘ খুব ফেভারিট আমার আর ঋত্বিকের তো আর কী বা বলবো আমার তো মনে হয় সত্যজিৎ ঋত্বিক আর গুরুদত্ত ভারতীয় সিনেমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর বুদ্ধদাও আমার প্রিয় কিন্তু একজনের নাম করব যিনি উচিত কদর পাননি গৌতম ঘোষ অনির্বাণ আর এখনকার বাঙালি পরিচালকদের মধ্যে কাকে মনে ধরে সুধীর ঋতুপর্ণ তো অকল্পনীয় ছিল অকালে চলে গেল তাছাড়া খুব একটা আমি নাম জানি না শেখর দাসের কাজ অবশ্য ভালো লাগে তবে শুনেছি অন্য ধরনের বাংলা ছবিও আজকাল হচ্ছে আসলে পশ্চিমবঙ্গ তো একটা বড় সড় পরিবর্তনের মধ্যে দিয়ে গেল ফলে কিছুদিন লাগবে এই নতুন বাস্তবের সঙ্গে পরিচিত হতে অনির্বাণ নিজের বানানো সবচেয়ে প্রিয় ছবি কোনটা আপনার সুধীর অবাক হবেন কিন্তু হাজারো খোয়াইশে নয় খোঁয়া খোয়া চাঁদ একেবারে চলেনি তবু নিজের ছবি বলে বলছি না কিন্তু লোকে দেখি শুধু গল্পটাই দেখে আরে আরও কত যে লেয়ার বা আস্তরণ থাকে শিল্পে কে বোঝাবে খোয়া খোয়াতে দেখুন আমি একটা সময়ের কথা বলছিলাম তো গল্প যেভাবে চলছে চলুক না সে কারো ভালো নাই লাগতে পারে হতেই পারে তো তা নিয়ে আমি কিছু বলছি না কিন্তু ছবির রন্ধ্রে রন্ধ্রেই তো ছিল ষাটের দশক কালের চিন্তার ধরন জগৎ তাকে দেখার এক রকম ম্যানুয়াল খুব গভীরভাবে ছিলেন মির্জা গালিব কিন্তু সে সব আর কেউ দেখল কই ফিল্ম রিভিউও যারা করলেন একজন ছাড়া সুফি প্রেমের ভাবনাটাই কেউ বুঝল না আরে রিভিউ তো পাঠক বলবে কি করে একটা ছবি দেখা উচিত ভিতরের নিউয়ান্সগুলো তা নয় এখানে শুধু এটা লেখে ছবিটা ভালো না খারাপ বোঝো অনির্বাণ মির্জা আপনার খুব প্রিয় নাকি সুধীর প্রিয় মানে সবটা মির্জা না পড়লে না বুঝলে আমার ছবি ভালো লাগবে না সে নয় নাই ভালো লাগলো আমার ছবি কিন্তু আমি বলছি মির্জার মতো করে জীবনটাকে দেখতে শিখতে হবে মির্জা যেভাবে প্রেমকে দেখেছেন বন্ধুত্বকেও সেটা বুঝতে হবে এই যে তিনি জীবনকে কমেডি হিসেবে দেখছেন সেখানে একরকম আছে আবার সেটা হবে। ওইভাবে জীবনযাপন না সব রকম মতাদর্শের ঊর্ধ্বে সমস্ত স্লট ভেঙে বেরিয়ে যায় যে জীবন হাজারো দেখুন কেন খামো একটা ছবির নাম দেওয়া হলো হাজারো বিহারে গিয়ে কিছু ছেলে মেয়ে সর্বস্ব বিলিয়ে একটা নতুন গল্প রচনা করছে সেটা কারোর কাছে কবিতা হতে পারে বিপ্লব হতে পারে অ্যাপসলিউট বুলশিট হতে পারে তবে নাম কেন হাজারো খোয়াইশে আসি বুঝতে গেলে সেই মির্জার কাছে ফিরে যেতে হবে পরের কথাগুলো শুনুন কে হর খোয়াইশ পে দম নিকলে বহত নিকলে মেরে অরমান ফিরভি কম নিকলে পুরোটা এখানে বোঝানোর মানে হয় না কিন্তু ওই একটাই কথা আবার বলবো মির্জার জীবনকে দেখার কায়দাটা আত্মস্থ করতে হবে এবং তা করতে হবে দর্শককেই কেউ গুলে খাইয়ে দেবে না আরও আরও করে চাই অ্যাক্টিভ স্পেকটেটর অনির্বাণ এটা কি আপনার মধ্যে বাদল সরকার বলছেন সুধীর আরে বাদলদার কাছে গিয়ে পড়েছিলাম বলেই তো আমি আজ বহাল তবিয়তে বেঁচে আছি আমি যা শিখেছি তার প্রায় পুরোটাই ওর কাছে অনেককে বলতে শুনেছি বাদলদা খুব সিনিক ছিলেন তা নয় কিন্তু বাদলদা খুব ব্যথিত ছিলেন এই যে আশেপাশে যা হচ্ছিল তা দেখে একটা বুদ্ধিমান সেন্সিটিভ লোক ব্যথা না পেয়ে পারে না ইনফ্যাক্ট জানেন বাদলদাই আমায় প্রথম সাবধান করে দিয়েছিলেন যে বামপন্থা ফেল করবে ওই বিশ্বাসটা ভাঙবেই উনি যেন আগে থেকেই আঁচ পেয়েছিলেন আর সব কিছুই কেমন অন্য আরেকটার মতো করে ক্যারিকেচেড হয়ে যাচ্ছে না কোনো কিছুতেই আর নিজস্বতা থাকছে না শুনতে খারাপ কিন্তু বাস্তব তো এটাই তখনও তাই এখনও হুবহু বাদলদার কাছে না থাকলে হাজারোর শেষটা অমন হতো না অনির্বাণ ওই শেষটায় তো কোনো পলিটিক্যাল হোপ নেই সুধীর না নেই তো থাকার কথাও নয় অ্যাটলিস্ট আমি তো তাই মনে করি আছে কি না একটা পার্সোনাল হোপ বাদলদা ওর নাটকে ওর নানা কাজে এটাই দেখাতে চেয়েছিলেন আমরা তো বেসিক্যালি সবাই বাচ্চাদের মতোই তাই না নিজের চাহিদাগুলো জীবনটাই অন্যের হাতে ধরিয়ে দিয়ে আশা করি সব মন মতো হবে কেউ ধরাচ্ছি রাজনীতিকদের হাতে কেউ বসের হাতে বউয়ের হাতে মিউচুয়াল ফান্ডের হাতে আর তারপর ভালো না লাগলেই হাত পা ছড়িয়ে কাঁদি বদলাতে হবে বদলাতে হবে না হলে ছাড়ুন অনির্মাণ আপনার সঙ্গে কথা বলছি আর জানে ভিদোই আরও নিয়ে কথা বলবো না তা হয় না আর তাছাড়া ওই ছবি এখনও যা প্রাসঙ্গিক সুধীর ও হ্যাঁ জানে ভিদো হচ্ছে আমার সিনেমা শেখার ইনস্টিটিউট ওই ছবিটার জন্যই আমি বম্বে থেকে গেলাম আর পরিচালক হলাম আমি যে ওখানে ঠিক কি করেছি জানি না স্ক্রিপ্টে ছিলাম প্রোডাকশনে ছিলাম সবেতে আসলে তখন তো কী করছি কেন করছি বা বলা ভালো অমুকটা করলে এই পাবো আর তমুকটা করলে তাই এসব বুঝতাম না একটা ঘোরের মধ্যেই তো করে গিয়েছিলাম তখন আর ওই ছবিটায় যে ডেমোক্র্যাটিক সেট আমি পেয়েছি আর কোথাও দেখিনি কুন্দন সঈদ মির্জা ভেদু বিনোদ শেখর কাপুর আহ ওরম দল হয় না অনির্বাণ শেষ একটা প্রশ্ন আপনার প্রায় সব ছবিতেই একটা হারিয়ে যাওয়া প্রেম থাকে একরকম খেদ লেমেন্ট কেন ইনফ্যাক্ট শুনেছিলাম আপনি দেবদাস বানাবেন ঠিক করেছিলেন সুধীর হ্যাঁ বানাবো তো আমারটা হবে শরৎবাবু আর শেক্সপিয়ারকে যৌথ ট্রিবিউট কারণ আমার দেবদাসের সঙ্গে মিশে থাকবে হ্যামলেটও আর ওই যে হারিয়ে যাওয়া প্রেমের কথা বলছেন তা তো আছেই না থেকে উপায় ওই সেই আবার মির্জা গালিবে ফিরতে হবে একটা কথা বলি মির্জা কিন্তু কখনোই একজন প্রচণ্ড সেন্টিমেন্টাল কবি নন লোকে ওর কবিতা জঘন্যভাবে গিয়েছে তো উনি কি করবেন মির্জার লেখায় খুব পাবেন এমন একটা খেদ যে প্রেমটা হলো না তার জন্য অবিরাম খেদ কিন্তু বুঝতে হবে দুঃখ টাকার জন্য প্রেমিকার জন্য যে ছেড়ে চলে গিয়েছে নাকি পৃথিবীর জন্য হতশ্রী পৃথিবীটার জন্য যে হারিয়েছে সমস্ত জল তার ভিজে ভাব খুব কাটখ্টা হয়ে গিয়েছে সাদা মাটা যেখানে প্রত্যেক অধিবাসীর মনে তীব্র সন্দেহ আছে আশপাশের অস্তিত্ব নিয়েই সেই পৃথিবীর বেহাল অবস্থা দেখেই মির্জা গেয়ে ওঠেন দিলহিত হে না সঙ্গ ও দর্দ সে ভর না আয়ে কিউ রোয়েঙ্গে হাম হাজার বার কই হামে রোলায় কিউ এই যে ওর মন কাঁদছে কেন ওই যে দার্দ কেন কার জন্য ওই পার্থক্যটুকু যদি কেউ না বোঝে একজন আর্টিস্ট না বোঝেন সেই খেদি থেকে যাবে